বাংলা নিউজ স্টেশন। একদিন এমন কিছু করব যাতে আপনি গর্বিত হবেন, এনসিবির সমীরকে এমন কথা বলেছেন শাহরুখ পুত্র আরিয়ান। জেল থেকে বেরিয়ে যে কাজগুলো করবেন বলেছেন আরিয়ান মুগ্ধ এনসিবি। তারকা সন্তান নন, আরিয়ান খানের পরিচয় এখন কয়েদি নম্বর 956। একাধিকবার জামিনের আবেদন করো আপাতত শাহরুখ পুত্রের ঠিকানা হাজতে রুদ্ধদ্বার কক্ষে। জিজ্ঞাসাবাদ যেমন চলছে, চলছে কাউন্সেলিংও, অর্থাৎ মনোবিদদের সঙ্গে কথাবার্তা বলছেন আরিয়ান এবং তার সঙ্গীরা। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর সূত্রের খবর, নিজের ভুল স্বীকার করেছেন শাহরুখ পুত্র আরিয়ান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিক সমীরের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন 23 বছর বয়সী স্নাতক পাশ করা ছেলে আরিয়ান। প্রসঙ্গত এই সমীর মাদক পার্টি খবর পেয়ে ছদ্মবেশে এই প্রমোদরিতে উঠেছিলেন। গত 2 বছরে মুম্বাই বিমানবন্দর থেকে 17,000 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছেন তার দল। সমীরকে আরিয়ান কথা দিয়েছেন তিনি যা করেছেন তার পুনরাবৃত্তি আর করতে চান না এবং সেটা আর কখনো হবে না। তিনি বলেছেন, আমি একদিন এমন কিছু করব যাতে আপনি গর্বিত হবেন আমার জন্য। বুধবার পর্যন্তই জেলে থাকতে হবে আরিয়ানকে। এখন আরিয়ানের কাউন্সেলিং চলছে জেলে, তাকে নেশামুক্ত করে আবারও সাধারণ জীবন ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। জানা গিয়েছে এনসিবির সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন আরিয়ান। জেল থেকে বেরিয়ে তিনি কী কী করবেন তাও জানিয়েছেন তাদেরকে এবং প্রতিজ্ঞাও করেছেন। 15 অক্টোবর আরিয়ানের জামিনের আবেদনের রায়দান স্থগিত করেছে মুম্বাই সেশন কোর্ট। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো হয়ে ওই দিন প্রশ্ন করেছিলেন অনিল সিং। তিনি আদালতে জানিয়েছেন কয়েক বছর ধরে প্রায় প্রতিদিন মাদক সেবন করতেন আরিয়ান খান, সঙ্গে টেনেছিলেন মহাত্মা গান্ধীকেও। জামিন খারিজের জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি, বলেছিলেন মহাত্মা গান্ধীর দেশ, এ ধরনের স্বভাব দেশের যুবকদের খারাপ পথে চালিত করবে। অবশ্য সমস্ত দিন বিচার করে বিচারপতি 20 অক্টোবর পর্যন্ত রায়দান স্থগিত রাখেন। এরপর জেলে রাখা হয় আরিয়ানকে, শুরু হয় কাউন্সেলিং। এনসিবির সামনে নিজের ভুল স্বীকার করেছেন শাহরুখ পুত্র। আরিয়ান বলেন, জেল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে সমাজের দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন এবং তাদের জন্যই কাজ করবেন, পিছিয়ে পড়া মানুষদের মূল স্রোতে ফেরানোর চেষ্টা করবেন। এনসিবি মুম্বাই ইউনিটের ডিরেক্টর সমীরকে আরিয়ান কথা দিয়েছেন, একদিন গর্ব করার মতো কাজ করবেন আরিয়ান। সুদর্শক, এইসব নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।